আচ্ছা তোমাদের একটু আমি চরিত্র লিপিটা পড়ে শোনাব। এমনিতে অন্যান্য চরিত্রে কারা কি অভিনয় করছে সেটা তো তোমরা জেনেই গেছো, আমি বলেছি তোমাদের। বাদ বাকি যে চরিত্রগুলো, যেমন ধরো নিত্যানন্দ ও পাপ, এই দুটো চরিত্রে অভিনয় করবে বনবিহারী। ঠিক আছে, তোমরা একটু লিখে নাও। মেয়েদের মধ্যে, মানে নারী চরিত্রের মধ্যে, শচীমাতা আর ভক্তি দুটো চরিত্রে অভিনয় করবে গঙ্গামণি। লক্ষ্মী করবে প্রমোদা সুন্দরী। ঠিক আছে, বিষ্ণুপ্রিয়া চরিত্রে থাকবে কিরণবালা। আর আমাদের ক্ষেত্রমণি, ক্ষেত্রমণি করবে মোহ, এই নারী চরিত্রগুলোর মধ্যে। নিমাই কি কোনো নতুন ছেলে করবে? তবে নিমাই করবে কে? বিনি, বিনোদিনী। আমরা সবাই তার সাথে অবিচার করেছি, অন্যায় করেছি আমরা সবাই, আমিও। Yes, Binodini has been deprived by all of us. ওকে গুরমুখ রায়ের সঙ্গে প্রেমের ফাঁদে নামিয়ে গুরমুখ রায়ের কাছে গোটা বাংলাটাকে বিক্রি করে আমি আমি তৈরি করেছি স্টার থিয়েটার, আমার স্বপ্নের সাধের স্টার থিয়েটার। অথচ তার জীবনের কথা আমরা ভাবিনি, আমরা আমাদের স্বার্থে ওর সাথে ছল করেছি, আমিও আমিও করেছি। থিয়েটারটা পর্যন্ত তার নামে করিনি। সবাই 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 আপত্তি করেছিলেন, এমনকি গণিকার মেয়ের নামে থিয়েটারের হলের নাম হয় তাও কেউ চাইনি। তার মধ্যে আমিও ছিলাম, আমিও বাদ চাইনি। আমার এত বড় শরীর কিন্তু মনটা একটা মুরগির মতো। এখন আর এসব ভেবে কি হবে গিরিশ দা? বিনোদিনীকে গুরমুখ রায়ের সামনে টোপ হিসেবে খেলিয়ে খেলিয়ে আপনি এই থিয়েটারটা তৈরি করেছেন। আমি নটনাট্যকার না হলেও বলতে বাধ্য হচ্ছি, আমি আপনাদের সেসব কাণ্ড দেখেছি। আপনারা প্রথমে বিনোদিনীর সামনে আত্মসমর্পণ করলেন, কারণ নিজেদের একটা থিয়েটার হল চাই। উনি পাঞ্জাবি ছেলে গুরমুখ রায় এলেন টাকার থলে হাতে নিয়ে, তাকে গুরমুখ রায়ের সামনে রাখলেন, নিজেদের থিয়েটারের লোভের মই দেখালেন নিজেরা উপরে উঠবার জন্য। আর সেই মইবে আপনারা উঠে গেলেন উপরে, আর সে পড়ে রইল মাটিতে। যদিও তারা এখানে নেই, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি আপনারা তাকে আমাদের সঙ্গে উঠতে দিলেন না, কারণ সে গণিকা বারাঙ্গনা। প্রায়শ্চিত্ত করতে হবে, প্রায়শ্চিত্ত, তা না হলে কালের দর্পণে নিজেদের মুখের দিকে তাকাতে পারবো না। আচ্ছা অমৃতলাল, বিনোদিনী যদি নিমায়ের চরিত্র অভিনয় করে তাহলে তোমার কি কোনো আপত্তি আছে? না গুরু, দিনই করবে চৈতন্য, এর চেয়ে ভালো সিলেকশন আর হয় না। বেশ, তাহলে অমৃত মিত্তির, দাশু নিয়োগী, অর্ধেন্দু, এদের সবাইকে জানিয়ে দাও আমার সিদ্ধান্তের কথা। জানিয়ে দাও যে আমি আমার নিজের প্রায়শ্চিত্তের তাগিদে এবং সবার জন্য বিনিকেই নিমাই চরিত্রে দেখাতে চাই। আর লোক দিয়ে বিনিকে খবর পাঠিয়ে দাও, ও যেন রেগুলার রিহার্সালে আসে। আর হ্যাঁ, ওকে আনতে থিয়েটারের গাড়িও পাঠাবে, ওকে প্রাপ্য মর্যাদা দিতে কোনো ত্রুটি যেন না হয়। হাতিবাগান পৌঁছেছে, দেখি দাসুদা, মানে ওই স্টার থিয়েটারে যিনি চা দেন, সেই দাসুদা দেখি এই এত বড় একটা কেটলি নিয়ে চা আনতে যাচ্ছে। তো সেই দাসুদা আমাকে দেখে ছুটে এসে খবরখানা দিলে। আচ্ছা খবরটা কি সেটা বলবে তো? সে খবর শুনলে তুমি আনন্দে কেঁদে ফেলবে বৌঠান, কারণ কারণ তুমি আমার দাদা গিরিশচন্দ্রের যোগ্য স্ত্রী, যে নিজের স্বামীর মঙ্গল ছাড়া আর কিছুই চায় না বৌঠান। ওফ ঠাকুরপো, আগে বলো তো কি হয়েছে, তোমার দাদার কি কিছু হয়েছে, তিনি কি কিছু করেছেন? হ্যাঁ করেছেন তো বৌঠান, একমাত্র তিনিই পারেন এমন করতে। বৌঠান একমাত্র একমাত্র তিনিই পারেন নিজের ভুলগুলো শুধরে নিতে, আর তিনিই পারেন যাকে যে মর্যাদা দেওয়া উচিত থাকে সেই মর্যাদা দিতে। শোনো
শোনো বৌঠান, দাসুদা বললে যে চৈতন্য লীলায় চৈতন্য হচ্ছে বিনোদিনী। হ্যাঁ ঠাকুরপো। হ্যাঁ বৌঠান, আর এই সিলেকশন স্বয়ং গিরিশচন্দ্রের। অনেক সয়েছে মেয়েটা, অনেক নাম যশ খ্যাতি সবই আছে ওর, আর সবচেয়ে বেশি আছে চোখের জল। হ্যাঁ চোখের জল, গণিকার মেয়ের নামে থিয়েটারের নাম হলে যারা যারা সেই থিয়েটার পালা দেখবেন না বলেছিলেন, তারাও এবার গণিকার মেয়ের চৈতন্য বেশ দেখে কেঁদে ভাসাবেন গো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেঁদে ভাসাবেন। আর আর সেখানেই হবে বিনির জয়। হ্যাঁ সেখানেই হবে বিনির জয়, সেখানেই। দেখো মা, মেয়ে জাতের জীবনটা যেন কেবল দুঃখে ভরা, সে জন্মস্থল, ভগবান যেন তার জন্য কিছুই মাপেননি। কেন মা, তোমার এমন ধারা মনে হয় কেন? দেখো প্রথম জীবনে বাপের ঘরে বন্দিনীর মতো থাকা, পুতুল খেলো, পুতুল খেলতে খেলতে সংসারের পাট, স্বামীর ঘরে যেতে হবে। মা বাপ যেন সেই কারণেই মেয়েরে বড় করে। তারপর আট কি নয় হলো কি হলো না, বিয়ে দিয়ে নিয়ে চলে গেল স্বামীর ঘরে, জীবনটা শেষ, পুরোপুরি কারাগারে। এই তো নিয়ম গো মা, সংসারের নিয়ম, সমাজের নিয়ম। নিয়ম ভাঙা তো মেয়েদের কাজ নয়, তারা যদি নিজের ওই নিয়মের মধ্যে থেকে কারাগারে নিজের সংসার, নিজেদের বেঁচে থাকার ঠিকানা গড়ে তুলতে পারে, সেটাই তো আসল মা শান্তি। সেই সংসার দেখে নিজেই তখন বেশ আনন্দ পায়। মা তোমার একটা কথা শুধাবো? শুধো না মা। এই যে ঠাকুরের ঘরে সর্বক্ষণ তার ভক্তরা আসেন, ঠাকুর তাদের নিয়ে মেতে থাকেন, সেখানে আনন্দের হাট বসে, আর তুমি তুমি এই ঘরে, এই নবতের ঘরে একলাটি থাকো, তোমার মনে কখনো অনুতাপ হয়নি? সত্যি কথা বলতে কি জানো, পেত্তুম পেত্তুম হতো যখন ঠাকুর ওকে নিয়ে, আর আমি একে নিয়ে তেনার জন্য আমি বসে থাকতুম তেনার দেখা পাওয়ার জন্য, কিন্তু পেতুম নি গো মা, তাই তখন মনে সত্যি খুব তাপ হতো। সে তো হবেই গো মা, ঠাকুরের ওপর সবার চাইতে তোমার অধিকার বেশি, দাবি বেশি, সেখানে ঠাকুর তার ভক্ত সঙ্গ নিয়ে মেতে থাকেন, তোমার তো তাপ হবেই মা। কিন্তু কি জানো তো গোলাপ, আমি আমার মন দিয়ে একটু একটু করে ওই দুঃখ দূর করে দিলুম। কেমন করে মা? মনে খুব ইচ্ছে হতো তখন জানো, আমি ভাবতাম আমিও যদি ঠাকুরের একজন ভক্ত হতে পারতাম বেশ হতো, ক্ষণে ক্ষণে তেনারে দেখতে পেতুম, তেনার কথা শুনতে পেতুম। কিন্তু যখন জানলাম যে এ হবার নয়, তখনই তখনই নিজের মনটারে বোঝালাম, মন রে তুই অত পুণ্যি করে আসিস নি যে ক্ষণে ক্ষণে তেনারে দেখবি, তেনার কথা শুনবি। ঠাকুর তোমারে বড় মান্যি করেন মা। সেটাই তো আমার সৌভাগ্য গোলাপ, ঠাকুর মাঝে মাঝে আমারে ঘরে আসেন, আমারে বুঝেন বলে। একলাটি আমারে ঘরে বসে থাকতে দেখলে তিনি বলেন, যাও না ওই পাড়াগাঁদে একবার গল্প গুজব করে এসো, সেখানে ঘুরে এসো, তারপরে ওই পাড়ে গিয়ে নিয়ে আছে না, তার কাছে, তার কাছে গিয়ে আমারে গল্প করতে বলেন। তুমি যাও। কখনো সখনো যেতুম জানো, তবে এখন আর একদম সময় হয়নি, ইচ্ছে হয়নি, হাতে কত কাজ আছে বলো তো। এই দেখো তোমাদের ঠাকুরের রান্না করা, তারপর তেনার পান সাজা, তারপর বেটাদের কত আবদার মেটানো, আরো কত কি। তোমার বেটারা ঠাকুরের খুব সেবা করেন, কিন্তু তোমার মতে এমন সেবিকা একজনও নেই গো মা। গোলাপ আমি যে তোমাদের ঠাকুরের এমনি সেবিকা হয়ে থাকতে চাই। মা গো তোমার যত দেখি তত তাজ্জব হয়ে যায়,
হেনে গা মা। মা গো, মায়ের বয়স আর রূপের বর্ণনা সন্তানেরে করতে নেই গো, কিন্তু মেয়ে জীবনের একটা সুখের কথা তো ভুলে থাকা যায় না গো মা। কথাটি বলতে মুখে ভাষা জোগায় নে, কিন্তু মা তোমার কি কখনো মনে সাদ ইচ্ছে হয়নি? গোলাপ, রঘুবীরের কাছে আমি কি মিনতি করি জানো তো? আমার পানে তাকাও মা, আমি মিনতি করি চাঁদের গায়ে কলঙ্ক আছে কিন্তু আমার গায়ে যেন কখনো কোনো দাগ না লাগে। সারদাং দেবীম রামকৃষ্ণং। মা গো, তুমি মানবী নও, শাপভ্রষ্ট কোন দেবী, নিশ্চয় কিছু করে দেখাবে বলে এই নবতের ঘরে আসন পেতেছ। তোমারই পেন নাম মা, তোমারই পেন নাম। নারকেল তো চেয়ে চিনতে জোগাড় করেছি, কিন্তু গুড় পাবো কোথা থেকে? হাতে তো পয়সাও নেই। ওদিকে দক্ষিণেশ্বরের ঠাকুরকে নাড়ু খাওয়াবো বলেছি, পোড়া কপাল আমার। আমি কি নিজে বলেছি? সে তো নিজে খেতে চাইলে না, পয়সা তো কোথাও নেই। এক ছোটা গুড় পায় কোথা থেকে? তুই এসেছিস? কি অতন্তরে পড়েছি বলতো? নারকেল জোগাড় করে নিয়ে এসছি কিন্তু গুড় কোথায় পাই? তোদের একটু নাড়ু পাক দিয়ে খাওয়াবো যে। মা, তোর হাতে ওটা কি বাপ? গুড় হাতে গো মা। কই দেখি দেখি। সত্যি তো গুড়, তুই এই মায়ের দশা বুঝতে পেরেছিস না রে গোপাল? তুই দূরে থেকেও আমার কথা শুনতে পাস তাই না? পাই তো। আমি নারকেল কুড়িয়ে নাড়ু পাকিয়ে দেবো, তুই আমার সামনে বসে বসে খাবি, তারপর আমি দক্ষিণেশ্বরের গোপালকে নাড়ু খাইয়ে আসবো, কেমন? আমার সোনা গোপাল, যা বলেছো গোলাপ, খাওয়ার ব্যাপারে তোমাদের ঠাকুর একেবারে যেন ছোট্ট ছাওয়ালটি। হ্যাঁগা, এই করো না। হ্যাঁগা, অমুক শাক বাজারে এই চেয়ে লেটোটারে দিয়ে আনতে পারতাম না, না হলে বলতেন, হ্যাঁগা সেদিন যে বড়ির ঝোলটা করলে, আহাগো মুখে স্বাদটা এখনো লেগে রয়েছে। আর তখনই তুমি বুঝে যাও যে ঠাকুরের আজ এইটা খেতে ইচ্ছে করেছে, তাই তো? হ্যাঁ গো মা, বুঝে যাই। আমার শাশুড়ি মায়ের কাছ দিয়ে আমি শুনেছিলাম তো, তিনি যখন ছোট্টটি ছিলেন এর ওর চালতা গাছ দিয়ে চালতা তুলতেন, তারপর ওই পুকুর দিয়ে কলমি শাক তুলে নিয়ে যেতেন, তেনার মায়ের কাছে নিয়ে এসে বলতেন, ও মা আজকে একটু চালতা টক করবে মা, একটু কলমি শাক ভাজা তোমার হাতের কতদিন খাইনি। আসল কথা কি জানো তো মা, পেটটা তেনার ভালো থাকলে নানা রকমের পদ খেতে তিনি খুব পছন্দ করে। দেখেছি তো তোমার কারবারা, তোমার ওই বেটারা, ওই লাটু রাকাল, ওরাও তো তোমার কাছে এসে খাবারের আবদার করে মা। আমি ওদের কাছ থেকে শুনেছি গো, মন্দিরের তেল ঘি দামি পদের চেয়ে নাকি আমার হাতে ডাল রুটি শাক ভাজা এসব ওদের খেতে ভালোই লাগে। ও মা, একটা কথা বলতে ভুলেই গেছি, বলবো করছিলুম। কি কথা গুমে? মা, আজ আর আমার জন্য রান্না করতে হবেনি। কেন? তুমি ঠাকুরের জন্য আমিষ রাঁধবে, আবার আমার জন্য নিরামিষই রাঁধবে, এ বড় হ্যাপা মা। তো কি করতে হবে আমারে বলো। আমি আজ মন্দিরের ভোগই দুবেলা খেয়ে নেব।
আসছো যে? গোলাপ, মায়ের খাটনি কমাতে চাইছো? ওসব আমি বুঝি, ওসব করে কোনো লাভ হবেনি। তুমি ভেবেছো যে মন্দিরে তেল ভোগের রান্না ওই আমিষের ছোঁয়া আমি তোমারই খেতে দেব? আমি আগে খেয়েছি, দেখেছি তো, আমিষে এক ধারে থাকে, কোনো ছোঁয়া লাগবে নি মা, ওদের বলে দিলে ওরা আমিষ পাঠাবে নি। না হয় মানলুম যে তারা আমিষ পাঠাবে নি, তবু মা আমি নিজে হাতে তোমারে রান্না করে খাওয়াবো, তোমার জন্য আমি আলাদা করে সব করব মা। বিশ্বাস করো গোলাপ, আমার তাতে এক ফোঁটাখানি কষ্ট হবে নি গো। তুমি আমারে মা বলে ডেকেছ, মেয়েরেকে একটু ভালো মন্দ করে খাওয়াতে মায়ের কি এতটাই কষ্ট হয় গো মা? তাতে খুব আনন্দ হয় গো। এই যেমন ধরো আমি আমার দেশের মাটিতে পা ছুঁই, তখন আমার মা কি ব্যস্ততাই না হয়ে যায়, আমারে রেঁধে খাওয়াবেন বলে চোখে মুখে মানুষটার কতই না আনন্দ। তাই বলি কি, আমার ওই আনন্দ দিয়ে তুমি বঞ্চিত করো নি গোমা, করুন। মা গো, আমি যেন জন্ম জন্মান্তর তোমার কোলে আসতে পারি মা, তোমাকে যেন গর্ভধারিণী মা করে পাই। ও বৌটান, সে আমায় কথা দিয়েছে গো, পরের জন্মে সে আমার নিজের মা হবে আর আমি তার কোলের বেটা হয়ে জন্মাবো। আর আমি তা বসে বসে দেখবো, তাই তো? ভাগ বসিওনি বৌটান, ভাগ বসিওনি। ছোট কুড়ো, তুমি এই ভর দুপুর বেলায় বাড়িতে? ও মা, তো ও এখন কোথায় যাবে? ও শরীর ভালো আছে নাকি যে মোচ্চর বাড়ির কাজ ধরবে, মেলা লোকের রান্না করবে? দেখো মা, শরীর সবার রোজ রোজ ভালো যায়নি, তা বলে হাত পা গুটিয়ে ঘরে বসে থাকবে? ওতে শরীরে বাদ ধরে। শোন, এসব কি বলছিস তুই? আমিও তো বৌটানদের সে কথাই বলছিলাম, বয়সকালে ওইরকম একটু আধটু হয়। একটু আধটু? কাল সারা রাত ঘুমোতে পারিসনি, জ্বর ছিল। তা এখন তোমার শরীর কেমন আছে খুড়ো? ঠিক আছে তো? তবে যাও না, কাজ ধরো গে, মাঠে চাষবাস হচ্ছে, সেখানে গিয়ে দেখতে তো পারো ঘরে দুটো পয়সা আসে। হ্যাঁ, আমি চাই। ও বৌটান, আমি আমি কাজে চাই। নীলু, ও নীলু, আমার কথা শোন নীলু, নীলু আমার কথা শোন। আমি ঠিক আছি বৌটান, আমার নিয়ে চিন্তা করো না। নীলু আমার কথা শোন, নীলু, নীলু আমার কথা শোন। আমি ঠিক আছি বৌটান। নীলু, এ তুই কি করলি বেশন্ন? ছেলেটা কি তোদের ভাতে ভাত বসাতে গেছে? জোরে ভোগা ছেলেটাকে। আমারে তুমি ভুল বুঝনি মা, যদ্দিন হাত পা সচল আছে কাজ করে নিতে দাও খুড়ুরে, বসে গেলে একেবারেই বসে যাবে। তাছাড়া তুমি আর দিদি খুড়ুরে বড় বেশি আমল দিচ্ছ, বাড়াবাড়ি করোনি, ও সবার ভালো লাগছে নি। তোদের জন্য বেথা করলো নি, সংসার করলো নি, সেই আজ তোদের কাছে বোঝা হয়ে দাঁড়ালো।